গুড মর্নিং বন্ধুরা, আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে উঠেছি একটু তাড়াতাড়ি, কালকে রাতে ভালো ঘুম হয়নি, এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো আশা করি। তো তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, ঘুম ভেঙে গেছে, এত নাকের মধ্যে প্রবলেম হচ্ছিল। ওই 7টার সময় উঠে স্নান করে পুজো টুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট, আর এখন দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ডিমের অমলেট করব বলে, আর উচ্ছে ভাজা, আর মাছের ঝোল করবো ভাবছি আজকে। আর এমনি আমি সকালে সচরাচর চা খাই না, তোমরা জানো যে আমি বিকেলেই চা খাই, কিন্তু আজকে এত গলার মধ্যে প্রবলেম হচ্ছে তাই একটুখানি চা করেছি যে চাটা খাবো। চাটা খেয়ে তারপরে বাদ বাকি রান্নাগুলো করবো, তোমরা ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তারপর দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে, আর এদিকে উচ্ছে ভাজা চলছে, আর সকালে খাবার নিয়ে বসে পড়েছি ডিমের অমলেট আর আলু সেদ্ধ। তারপর যেহেতু আজকে ভূত চতুর্দশী, 14 প্রদীপ দিতে হয়, তো 14 প্রদীপ নিয়ে আসলাম কিনে। আর এদিকে দুপুরে আমি লাঞ্চেও বসে পড়েছি, মাছের ঝোল করেছিলাম আজকে আর উচ্ছে ভাজা। আর এই 14 প্রদীপগুলো না কাঁঠাল পাতার ওপরে দিতে হয়, তাই জন্য 14টা কাঁঠাল পাতা তুলে ধুয়ে টুয়ে এখানে রেখে দিলাম যাতে শুকিয়ে যায়। তারপর দেখো সন্ধেবেলা আমি প্রদীপ রেডি করে নিয়েছি, আর এখানে আমার ঠাকুরকে সন্ধে দেওয়া এবং সন্ধেবেলা যে খেতে দেওয়া সেটাও হয়ে গেছে। তারপরে এই যে 14 প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, কি দারুণ লাগছে না দেখতে? কারা কারা তোমরা 14 প্রদীপ দাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে আমার দেওয়া হয়ে গেছে, আর এখানে শাশুড়িমা প্রদীপ জ্বালাচ্ছিল, শাশুড়িমাও তারপর প্রদীপগুলোকে দিয়ে নেবে। এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ, আর ওই যে দেখা যাচ্ছে পেছনে আমাদের ঘর। তো তারপর আর এদিকে হচ্ছে সম্প্রীতি একটা আলপনা বানিয়েছিল আমার ভাসুরজি, কি সুন্দর আলপনাটা বানিয়েছে ও দেখো। তারপর এখানে আলপনার ওপরও দীপ দিয়ে দিয়েছে এই যে। তারপরে দেখো সবগুলো যখন দিয়ে দিয়েছে তখন ঠিক এরকম লাগছে দেখতে। আর এখানে ধুনো প্রদীপ টদীপ সব জ্বালানো হয়েছে। তারপর এসে যেহেতু খুব ঠান্ডা লেগেছে আমার, এসে এক কাপ চা খেলাম। চাটা খেয়ে তারপর রাত্রেবেলা একটু ভাত করবো, ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও।